হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদেরকে আমি টমেটোর সস দিয়ে মৃগেল মাছ রান্না এই রেসিপিটি দেখাবো। এটি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, এবং যে পদ্ধতিতে আমি এটি রান্না করব সেই পদ্ধতিটিও আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। আমি চারটি বড় সাইজের মৃগেল মাছ নিয়েছি। চারটি মাছের ওজন 1 কেজি, অর্থাৎ প্রতিটি মাছের ওজন 250 গ্রাম। আপনারা এর থেকে ছোট মাছও নিতে পারেন, অথবা যে কোনো মাছের পিস দিয়েও এটা আপনি করতে পারেন। প্রথমে মাছগুলোকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমরা চুলায় একটি ফ্রাই প্যান দিলাম, তাতে তেল দিয়ে তেলটি গরম হওয়ার সুযোগ দিলাম। এই সময়ের ভিতরে আমরা মাছগুলোতে মশলাগুলো আমরা মাখিয়ে নেব। মাছের উপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ ও সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিলাম, এবং মাছের পেটের ভিতরেও মশলাগুলো আমরা ঢুকিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমরা তেলে দেব। মাঝারি ধরনের ভাবে ভাজবো, খুব বেশি কড়াও না, আবার বেশি হালকাও না। ভাজা মাছগুলো এবার উঠিয়ে রাখলাম। চুলায় এবার একটি বড় প্যান দিলাম, তাতে মাছ ভাজা তেলগুলোও দিয়ে দিলাম, সাথে ফ্রেশ তেলও কিছু দিলাম। মাছ ভাজা তেলের খুব সুন্দর একটা ঘ্রাণ থাকে।
এবার আমরা পেঁয়াজ আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটি আমরা কষাতে থাকব। এইবার মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও লবণ দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা আমরা কষাবো। এবার আমরা টমেটোর সসগুলো দিয়ে দিলাম, সস দিয়েও আমরা অনেক বেশ ভালোভাবে আমরা কষাবো। সস দিয়ে কষালে পরে খুব ভালো ঘ্রাণ বেরিয়ে আসে। এইবার আমরা 300 ml মতো পানি দিলাম, দিয়ে আমরা ঢেকে দিলাম যেন পানিটা ফুটে ওঠে। ফুটে উঠলে আমরা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিলাম, এবার আমরা কিছু কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে দিলাম, এবার ঢেকে দেব আমরা। মাছটি হয়ে গেছে, এবার আমরা পাত্রে মাছটি ঢেলে নেব। এটি এখন সার্ভ করার জন্য সম্পূর্ণরূপে তৈরি। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।